দেখুন এগুলো সব খুব মানে সূক্ষ্মভাবে এগুলো নিতে হবে, মহারাজের কথাগুলো আমাদের জন্য যেটা বলছেন সূক্ষ্মভাবে নিতে হবে, ঠিক আছে? মহারাজ বলছেন আমাদের সেই সময় সাধু জীবনে কোনো ভয় ছিল না, কেন কোনো প্রলোভনের জিনিস নেই। আজকে মহারাজ এটাই বললেন, আজকের যুগে এত প্রলোভন, একটা মোবাইল ফোনে আপনি সারা জগৎকে দেখতে পারেন। একটা সময়কাল ছিল শশী মহারাজের জীবনী পড়লে দেখবেন, শশী মহারাজ যে আশ্রমের ভিতরে চেন্নাই মঠ, চেন্নাই মঠে আশ্রমের ভিতরে যদি কেউ নিউজ পেপার নিয়ে এসে পড়ে, শশী মহারাজ ওকে তাড়িয়ে দিয়ে, লোকটাকে তাড়িয়ে দিয়ে গঙ্গা জলে এসে চিটিয়ে দিতেন, ঠাকুর করেছেন। কিন্তু মানে এত একটা ইয়ে ছিল, মঠ মানে সে আধ্যাত্মিক একটা পরিবেশ, সে পরিবেশ যেন বিন্দু মাত্র নষ্ট না হয় এরকম ওরা যত্ন করে রাখ। হ্যাঁ, আজকের যুগে আপনি চান নাই বা চান, এখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসবে, ইউটিউবে কি এআই সব নিয়ে, মানে আপনি একটা গান শুনলে যথেষ্ট, সে মানে পটপট সেরকম কত গান আছে সব কিছু দেখিয়ে দেবে, সব সিনেমা এটাকে দেখতে পারবেন। আজকে প্রলোভনের মানে মানে মায়ার মায়া যদি বলবেন, মায়াবাদ যদি বলবেন, এটাই মায়া। তো যাই হোক, তো মহারাজ এটা বলে বললেন যে দেখো আমার এরকম একটা ভয় আছে, আমাদের সময় তো কোনো প্রলোভনের জিনিস ছিল না, কিন্তু তোমাদের সাধু জীবন রক্ষা করতে হবে, তোমাদের খুব সাবধানে থাকতে হবে, এই সব যন্ত্রপাতি এত প্রলোভন এসে আছে যে এটা ধীরে ধীরে মুশকিল হয়ে যাচ্ছে, এরকম করে মহারাজের কথা। কেন এটা বললাম দেখুন, ওই সব আকর্ষণ ছেড়ে দিয়ে আপনারা এসে এখানে বসে আছেন, বিশাল ব্যাপার। আপনি বিশ্বাস করুন নাই বা করুন, কিন্তু বহু নাম এটি প্রথম, বহু নাম এটি অন্তিম। আমরা খুব অধম নয়, আমরা খুব উৎসব নয়, আর এইটুকু ঠাকুর শক্তি দিয়েছেন সে আকর্ষণটা ছেড়ে দিয়ে আসার মতো, ঠিক আছে? খুব বিশাল ব্যাপার, এরকম করে আমরা ধাপে ধাপে আগাবো। আমরা যখন পড়বো সব জিনিস, তখন আমরা হয়তো আমরা ভাবছি না সে উচ্চ আদর্শ এসে আমি এই জীবনে লাভ করতে পারবো না, এরকম সম্ভবত আমাদের কোনো চিন্তা দুশ্চিন্তাও আসতে পারে, কিন্তু বিশ্বাস করুন ধীরে ধীরে সব হয়ে যাবে। এইটুকু যদি আপনি, আজকাল একটা ছোট ইয়ে আছে, জানি না কদিনকে সবাই নিশ্চয় পেয়ে থাকবেন, স্বামীদের স্মৃতি পূজায় সে একজন একজন আমাকে পাঠিয়েছিল, মানে সবাই ওই লেপের তলায় ঘুমোচ্ছে একটা কার্টুন, আর স্বামীজি বলছে উঠো জাগো, মানে লেপরে টানছে বলছে উঠে জাগো উঠো জাগো। মঙ্গলারতি সবসময় যে মঙ্গলারতির জন্য উঠে, যদি আপনারা মানে যে কোনো সময় বাড়িতেই যদি আপনারা উঠে বসে বসতে পারেন, বিশাল ব্যাপার। পূজনীয় রমেয়ানন্দজির জীবন, রমেয়ানন্দজি শেষকাল এটাতে আছেন, ওনার ওই ছোট 30 পাতার যে বই, মহারাজের শরীর যখন যায় সে একটা বই পাঠিয়ে প্রিন্ট করা হয়েছিল, সেই পাবলিকেশনের মধ্যে পাবেন। মহারাজের যখন শেষকাল ছিল, সেই মোটামুটি শেষ দিনের সময়, তখন সেবা প্রতিষ্ঠানে আছেন, তখন শয্যাশায়ী, আর মহারাজ তিনটায় উঠেছেন, তিনটায় উঠে বলছেন যে সেবককে বলছেন তুমি আমায় একটু নাইয়ে দাও, একটু ওই স্পঞ্জ বা ওইরকম করে আমাকে নাইয়ে দাও। তখন সেবক মহারাজ বলছেন মহারাজ এই সময়তে এটা করা উচিত না, আপনার এরকম অসুখ আছে, এখন এটা করা দরকার নেই, হয়তো শীতকালের সময় ছিল। তখন মহারাজ খুব দুঃখ করে বলছেন যে দেখো সারা জীবন আমি কিন্তু এটা করে এসেছি, সারা জীবন আমি তিনটায় উঠতাম, তিনটায় উঠে স্নান করে আমি ঠাকুরের কাছে বসতাম, এই শেষ অবস্থায় যেন তুমি আমাকে এটা থেকে বঞ্চিত করো না, এরকম করে উনি দুঃখ করে বললেন। যেই এই কথাটা শুনলেন সেবক মহারাজ তরল মহারাজকে ওই স্পঞ্জ বাদ করিয়ে দিলেন আর মহারাজের হাতে মালা। বুঝতে পারছেন এই যে শেষ অবধি যদি আমরা কিছুকে ধরে থাকতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আপনারা অর্ধেক অনেকেরা হয়তো অনেকই বেঁধে গিয়ে গেছেন, হ্যাঁ ভালো ভালো কথা, ঠাকুর অশেষ কৃপা, ঠাকুর অশেষ কৃপা, আমরা অনেক এগিয়ে গেছি। যা ক্লাসে আবার চলে আসি, ক্লাসে গত ক্লাসে আমরা পড়েছিলাম, আমরা সেই ভিডিও দেখলাম, ভিডিওতে শেষের দিক, আচ্ছা আজকের ক্লাস থেকে আমি একটা